বুধবার ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা বিদ্যুৎ চালিত এসইউভি কারখানা তৈরির ঘোষণা দিয়েছে। পুনেতে একটি বৈদ্যুতিক এসইউভি কারখানা তৈরি করতে আগামী 8 বছরে 10,000 কোটি রুপি খরচ করবে বলে জানিয়েছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12,395 কোটি টাকা। এরই মধ্যে পুনেতে মাহিন্দ্রার কারখানা স্থাপনের যে পরিকল্পনা তার অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার। বৈদ্যুতিক গাড়ির প্রচারণায় রাজ্য সরকারের এক কর্মসূচির অধীনে অনুমোদন পেয়েছে এটি। ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে বর্তমানে আধিপত্য দেখিয়ে চলেছে টাটা মোটরস লিমিটেড। নতুন কারখানা তৈরি হলে তাদের সঙ্গে আরও শক্ত প্রতিযোগিতা করতে পারবে মাহিন্দ্রা। মাহিন্দ্রার প্রথম ইলেকট্রিক এসইউভি আগামী জানুয়ারিতে বিক্রির জন্য পাওয়া যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। আগস্টেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্স ওয়াগেন গ্রুপের সঙ্গে তার সম্পর্ক আরও গাঢ় হয়েছে। মাহিন্দ্রাকে বৈদ্যুতিক উপাদান সরবরাহ করবে ফোক্স ওয়াগেন। চার্জিং অবকাঠামোর অভাব এবং বিদ্যুতের উচ্চ মূল্যের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনার দিক থেকে অনেক দেশের তুলনায় পিছিয়ে ভারত। ভারতের গাড়ির বাজার জনসংখ্যার তুলনায় ছোট। বছরে প্রায় 30 লাখ গাড়ির মাত্র 1% বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়। তবে 2030 সালের মধ্যে এর পরিমাণ 30% উন্নীত করতে চায় দেশটির সরকার। 360 ডিগ্রি ক্যামেরা মিল যাতে। আমিনা লুসি, এখন বিশ্ব।